প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা প্রগতি রোড স্থিত মেহার কালীবাড়িতে গিয়ে পূজার্চনা করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন ভালো থাকেন, সুস্থ থাকেন তার কামনা করেন মুখ্যমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা প্রগতি রোড স্থিত মেহার কালীবাড়িতে গিয়ে পূজার্চনা করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন ভালো থাকেন, সুস্থ থাকেন তার কামনা করেন। এদিন আগরতলা মেহার কালীবাড়িতে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 4 তারিখ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আসার আগে মহারাজ বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসার সময় হাজারো লোক রাস্তায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি আরো বলেন, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, ছোট শিশুও জানে। তাছাড়া 4 জানুয়ারি সমাবেশে যে জনদল নেমেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রাজ্যবাসীর ভালোবাসার প্রতিফলন। অনুমান করা হয়েছে 40 থেকে 45 হাজারের লোকের সমাগম, কিন্তু সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 70 থেকে 75 হাজারে। এদিনের সমাবেশে রাজ্যের ইতিহাসে একটি ঐতিহাসিক জনসমাবেশে যার সাক্ষী রাজ্যবাসী হয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, ত্রিপুরাবাসীর প্রতি প্রধানমন্ত্রীর যে ভালোবাসা রয়েছে তাতে অবশ্যই ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ হবে, এবং সেদিন যে 20 থেকে 25 হাজার মানুষ মাঠে প্রবেশ করতে পারেননি তাদের প্রতি ক্ষমা প্রার্থী বলে অভিমত ব্যক্ত করেন। এবং আগামী দিনে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য যদি বড় ময়দানের ব্যবস্থা করা দরকার হয় তাহলে সেটাও করবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রত্যেকটা কোনায় কোনায় মোদী হেতু মুমকিন, ছোট্ট শিশুও জানে, এটা ত্রিপুরা মানুষের বিশ্বাস। আজকে ত্রিপুরা যেখানে অন্ধকারে চলে যাচ্ছিল সেখান থেকে নজবানদের চোখের মধ্যে এখন স্বপ্ন এসেছে, একে নতুন ত্রিপুরা দেখছে, আর তারই প্রতিফলন এই 4 তারিখ 4 জানুয়ারি 4 জানুয়ারি বিবেকানন্দ ময়দানে আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম যে 40 থেকে 45 হাজারের কাছাকাছি লোক আমরা সমাগম করব। পরবর্তী সময় দেখেছি যে সেটা 70 থেকে 75 হাজারও করেছে। সেটা ত্রিপুরার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়ে থাকবে, আর সেটা নরেন্দ্র মোদীর প্রতি যে ত্রিপুরার মানুষের ভালোবাসা আদর সম্মান তার প্রকাশ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।